প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রবিবার রাতে ভর্তি করা হলো নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা গেছে এদিন সন্ধ্যায় তাঁর বুকে হঠাৎ ব্যথা শুরু হয়, সেই সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গও দেখা দেয়। ফলে দেরি না করে তখনই তাঁকে এইমসে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। রবিবার রাত পৌনে 9টা নাগাদ তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। ডক্টর নীতিশ নায়েক তাঁকে দেখছেন, তিনি এখন রয়েছেন আইসিইউতে। 2009 সালে তাঁর করোনারি বাইপাস সার্জারি হয়েছিল, প্রায় 14 ঘন্টা সময় নিয়েছিল সেই অপারেশনের। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।